Assalamualaikum. My kitchen cooking sir, notun arita video dekhar jonno shobai ke welcome korchi. Asha kori shobai onek bhalo achen. Ajke apnader sathe share korar jonno chole ashlam macher jhuri bhuna. Ei recipe te apnara je kono macher bhuna toiri korte paren khub shohoj bhabe. Ami je bhabe toiri kori shetai apnader sathe share korbo. Notun video update pete my kitchen cooking channel subscribe kore rakhun ar pashe thaka bell icon to click kore din. Thank you. আমি আজকে ঝুরি ভুনাটা তৈরি করে দেখাবো পাঙ্গাস মাছের ডিম দিয়ে এর মধ্যে আমি এখন অল্প একটু লবণ আর অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে প্রথমে এটাকে আস্তে আস্তে ভেঙে ম্যাশ করে নিব এটা চুলাতে নিয়েও করা যায় কিন্তু তখন শেপটা সুন্দর হয় না আমার কাছে মনে হয় তো আমি এটা প্রথমে করে নেই এতে করে ঝুরি ভুনাটা দেখতে অনেক সুন্দর লাগে আর যে এই শাকগুলো আছে এগুলো ফেলে দিব এখন এটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব 5 মিনিট পরে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে তেল দিয়ে দিয়েছিলাম তিনটা পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা মরিচের কুচি একটু নেড়েচেড়ে নেওয়ার পরে শুকনো মশলাগুলো দিব প্রথমে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট হাফ চা চামচ পরিমাণ স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফ চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ আর ধনিয়া গুঁড়া হাফ চা চামচ এগুলো দিয়ে খুব ভালো করে একটু কষিয়ে নিব আর সাথে দিয়ে দিব অল্প একটু পানি যাতে করে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে কষিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ তারপরে এর মধ্যে যে ডিমটাকে হাত দিয়ে মেখে ভেঙে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি এখন মশলার সাথে বেশ খানিকটা সময় নিয়ে আমি এগুলোকে মিক্স করব চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে চুলায় নেওয়ার পরে যদি ভাঙা হয় তাহলে দেখা যায় সবগুলো সাইজ সুন্দর হয় না এভাবে করে ভেঙে তারপরে রান্না করলে অনেক বেশি আকর্ষণীয় দেখা যায় আপনারা এভাবে তৈরি করে ট্রাই করে দেখতে পারেন অনেকক্ষণ কষিয়ে নিয়েছি ডিমের কোনো পানি নেই এর মধ্যে এখন প্রায় 1 কাপের মতো ফুটন্ত গরম পানি অ্যাড করব চুলার আঁচটাকে হাই করে দিয়ে এটাকে পানিটাকে একটু কিছুক্ষণ টানিয়ে নেব এখন এর মধ্যে ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম কিছুটা আর চুলার আঁচটাকে একদম লো করে ঢাকনার সাহায্যে ঢেকে এটাকে 10 মিনিটের মতো রান্না করে নিব যাতে ডিমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় 10 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিয়েছি আর কিছুটা পানি উঠে গেছে এখন চুলার আঁচটাকে হাই করে পানিটাকে সম্পূর্ণভাবে টানিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের ঝুরি ভুনা এটা একদম তৈরি চুলাটাকে এখন অফ করে এটাকে সার্ভ করে নিব ভিডিওটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না প্লিজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ